হ্যালো গাইস, আমি মাধবী। আমার ইউটিউব চ্যানেল আমার দেখাতে তোমাদের জন্য একটা আমি আবার আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা কেমন লাগে তোমরা দেখতে থাকো, পুরোটা দেখো। আমি ভালো করতে পারি না, আমি নতুন ইউটিউবার, নতুন চ্যানেল খুলেছি, যা হয়েছে তোমরা তাই দেখো। দেখে আমাকে অবশ্যই একটা করে লাইক, শেয়ার, কমেন্ট তো করবেই, অবশ্যই করো। মাংস রান্না হবে, পেঁয়াজ কাটা আছে, আর এদিকে আর একটা কড়াই বসেছে, কি করবে দেখা যাবে। দেখো আজকে রান্না, দেখো আজকে আমাদের ঘরে যেরকম সিম্পল মাংস রান্না হয় সেরকম একটা রেসিপি তোমাদের দেখাচ্ছি। আলু কাটা হয়ে গেছিলো, আলু ভাজা হচ্ছে, আর মাংস তো মাখছে দিদি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিল। এদিকে পালং শাক তো চুবিতে তোলা, ভাত মার্গারা হয়েছে, যা করছে আলু ভাজছে, সময় লাগবে। আলুটা ভাজা হয়ে এসছে, কতগুলো অনেকগুলো ভাজা হয়নি, সেগুলো হয়ে যাক। গরম হচ্ছে, ইন্ডাকশন চলছে, হচ্ছে চলছে, আলো জ্বলছে, আলো জ্বালিয়ে দিল, ওইদিকে আলোটা জ্বালিয়ে দিল, এদিকে আমাদের সুইচ বোর্ড আলো জ্বালিয়ে দিয়েছে, পেঁয়াজটা মাখছে, পালং শাক করছে, পালং শাক ঢাকা দেবো না, পালং শাক দেয়নি এখনো, সিম আলু বেগুন এগুলো হচ্ছে, ফোড়ন দিয়ে কষানো হচ্ছে, সিম হচ্ছে, এই পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজটা করছে, লাল লাল করে ভেজে নেবে, নুন হলুদ দিয়ে দিয়েছে, ভাজা হচ্ছে, এইবার পালং শাক দিয়ে দিচ্ছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার পালং শাক দিয়ে দিচ্ছে, পালং শাকটা দিচ্ছে, আরো অল্প নাড়িয়ে দিয়ে আবার দিয়ে দিল, পেঁয়াজ শাক ওদিকে ভাজা হচ্ছে, পেঁয়াজটা নাড়ছে, আমার দিদি আটার ঢাকনাটা ওটা দিয়ে ঢাকা, মাংস পালং শাকটা ঢাকা দিয়ে দিয়েছে, ভাজা ভাজা হচ্ছে, লাল লাল করে ভাজা হবে, সরিয়ে দেবো, সরিয়ে দেবো, ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন দেবে, পেঁয়াজটা অনেক ভাজা, ভালোই ভাজা হয়েছে, তাতে আদা দিয়ে দিল, রসুন দিয়েছে, রসুন বাটা দিয়ে দিয়েছে, আরো কি দিচ্ছে, ওই দেখো রসুন বাটা বাটিতে নিয়ে আসতে দিয়ে দিল, সরিয়ে আস্তে আস্তে করে রুট করে ভাজবে, তাহলে তেলটা জিরে করো, এই খেতে হবে, টেস্টি টেস্টি, এইবার দিচ্ছে আদা বাটা এক চামচ, দুই চামচ, দেড় চামচের মতন দিয়েছ, দুই চামচ না, তো মাংস দিয়ে দিচ্ছে, লেগ পিস দিয়েছে,
আটটা লেগ পিস দিয়ে দিল, আটটা লেগ পিস দিয়ে দিল। দেয়নি আলু রেখে দিয়েছে, মাংসটা কষি নিয়ে বেশি ঝাল করিস নি, বলে কিনা মাংস ঝালই খেতে হবে। হ্যাঁ এবার ঢাকা দিয়ে দেবে, এবার ঢাকা দিয়ে দেবে, মাংসটা হতে থাক। কি দিচ্ছে আপনার সাথে মাংসটা হচ্ছে তো হচ্ছে, এখন একটা পাচ্ছে মাংসতে জল দেয়নি, তেল ছেড়েছে, মাংসতে দেখো তেল ছেড়েছে। কষানো কষানো হয়েছে, পালং শাকটা হয়েছে, অনেকগুলা চিনি দেবো কি হয়েছে, চিনি পালং শাক চিনি দেবে কিনা জিজ্ঞাসা করছে, পেট বেঁধি দেয় আলু ভাজা বলছে, একটু মিষ্টি দিচ্ছে আপনার সাথে, চিনি দিয়ে দিল টিপিয়ে। এই না আর এতে মাংসটা হচ্ছে তো হচ্ছে, এখন একটা পাচ্ছে মাংসতে জল দেয়নি, তেল ছেড়েছে, দেখেছ, তারপর কখন জল দেবে বলব। আবার পাংসটা তো হয়ে এসছে, এইও আমার দিদি রান্না করছে, আমিও আছি, আমি ভিডিও করছি, দিদি রান্না করছে, আলুটা দিয়ে দিল দিদি, এবার কষাচ্ছে, মাংসে আলু দিয়ে দিয়েছে, দিয়ে এবার কষাচ্ছে, দেখাচ্ছে ওই যে কষাচ্ছে, দেখতে পাচ্ছ জল দেবে, জল দিয়ে দিল, জল দিয়ে এবার নেড়েছিলে ঢাকা দিয়ে, তো মাংস রেডি হয়ে যাবে আমাদের।